আমাদের চ্যানেলে এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আমার পেছন পেছন দেখুন কারা আসছে আমার পেছন ছাড়ছেই না এরা সো আজকে একটা নতুন দিন নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের থাম্বনেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোথাকার ভিডিও দিতে চলেছি ঠিক সেই মতোই আমি কোথা দাঁড়িয়ে রয়েছি নিজের চোখে দেখুন মালদা এয়ারপোর্ট লেখা রয়েছে আপনাদের অনেকেই আমাকে বলেছিলেন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা মালদা এয়ারপোর্টের এবং যে বালুরঘাটের নতুন এয়ারপোর্ট হচ্ছে কিংবা কুচবিহারের নতুন এয়ারপোর্ট হচ্ছে এইগুলো নিয়ে ভিডিও চট জলদি নিয়ে আসুন তো আমি ভাবলাম যে কেন নয় আপনাদেরকে একটা দুর্দান্ত সারপ্রাইজ দেওয়া যায় ঠিক সেই মতনই আমি পৌঁছে গেছি মালদায় দারুণ ঠান্ডা এখানে এই মালদায় যে নতুন এয়ারপোর্টটা হওয়ার কথা সেই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্টলি বলেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি চেষ্টা করছে মালদা এয়ারপোর্ট এবং বালুরঘাট এয়ারপোর্ট চালু করতে এবং কুচবিহার এয়ারপোর্টটাও চালু করতে তো সেইখানে কি প্রোগ্রেস হচ্ছে সেইখানে কতটা কি প্রোগ্রেস রয়েছে এবং সেইখান থেকে নতুন কি আপডেট আসছে সেই বিষয়ে আজকের ভিডিও আমরা জেনে নেব তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই এখানে যে এয়ারপোর্টে ছোট একটা অফিস দেখতে পাচ্ছেন আপনারা মালদা এয়ারপোর্ট আপনাদেরকে কিছু নলেজ দেওয়ার জন্য বলে রাখি যে এই এয়ারপোর্টটিকে 144 acres এর উপর তৈরি করা হয়েছিল 1962 তে ক্যান ইউ জাস্ট ইমাজিন দ্যাট এবং সেইটা তৈরি করা হয়েছিল কার্গো ফ্লাইটস হ্যান্ডেল করার জন্য কিছু কার্গো মুভমেন্ট করানোর জন্য 144 acres জমিতে কিন্তু এই মুহূর্তে এই এয়ারপোর্টটিকে পুরোপুরি কমার্শিয়াল অপারেশনস এর জন্য তৈরি করে ফেলা হচ্ছে আশা করছি এইখানে এই টার্মিনাল তো থাকবে না এই অফিসটা তো থাকবে না একটা ছোটখাটো টার্মিনাল হবে আশা করছি এবং রানওয়েটার যদি কথা বলা যায় আমি রানওয়েটার দিকে যাচ্ছি আপনাদেরকে রানওয়েটা দেখাবো আমার বলার চেয়ে ভালো আপনারা নিজের চোখে দেখুন এই মুহূর্তে তো এই জায়গাটা একটা পুরোপুরি মাঠ রয়েছে মানে আমাদের কলকাতায় যে ময়দান এলাকাটা ঠিক মনে হচ্ছে যেন আমি একটা দ্বিতীয় ময়দানে চলে এসেছি কিন্তু এখান থেকে একটা দারুণ আপডেট এসছে একটা দারুণ আপডেট হচ্ছে আশা করা যায় মালদা এয়ারপোর্ট আমরা খুব শীঘ্রই দেখতে পারবো এবং মালদায় কলকাতা থেকে আমরা 30 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো যেখানে আমার আসতে 6 থেকে 8 ঘন্টা লেগে গেল সেখানে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব কলকাতা থেকে মালদা আমরা এবং সেইটা কিন্তু মালদাকে একটা নতুন দিক খুলে দেবে ইনভেস্টমেন্টের মালদায় আরও নতুন নতুন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতে আরম্ভ করবে কারণ মালদা ট্রাভেল টাইমটা কমে যাবে অবশ্যই এবং শুধু আমাদের কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র 3টে এয়ারপোর্ট নয় আরও এয়ারপোর্ট বাড়বে মালদা বালুরঘাট কুচবিহার হওয়ার পর অ্যান্ড দ্যাটস আ ভেরি পজিটিভ সাইন আর দারুণ লাগছে এই মুহূর্তে তো এইখানে দেখতে পাচ্ছি এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে এই মুহূর্তে হেলিপ্যাড তৈরি করা হয় হেলিকপ্টার্স নামে বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন বিজনেসম্যানরা যারা এখানে ভিজিট করেন তাদের হেলিপ্যাড হিসেবে ইউজ করা হয় হেলিকপ্টার নামে এছাড়া আর কোনো কিছু ইউজ হয় না এই এয়ারপোর্টটি আপাতত তো রানওয়েটা দেখুন নিজের চোখেই এবং রানওয়ের বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলবো দেখুন আগে রানওয়েটা দাঁড়িয়ে রয়েছি রানওয়ে জাস্ট মাঝামাঝি জাস্ট লুক এট দিস আমার চারিদিকে কিন্তু রানওয়ে রয়েছে অসাধারণ লাগছে এবং এই রানওয়েটার লেন্থ এই মুহূর্তে রয়েছে 1.1 কিলোমিটার যেটা কোনোভাবেই কমার্শিয়াল প্লেনসদের ল্যান্ড করার জন্য এনাফ নয় তার জন্য এখানে আপাতত শুধুমাত্র হেলিকপ্টারসই ল্যান্ড করে হেলিপ্যাড হিসেবে ইউজ করা হয় এবং এই রানওয়েটাকে রিসেন্ট আপডেট এসছে যে এখানকার যিনি ডিএম রয়েছেন তিনি এই রানওয়েটির এক্সটেনশনের জন্য আরও 1 কিলোমিটার জমি খুঁজে বের করেছে যেটা এই রানওয়েটির লেন্থ অ্যারাউন্ড 2.2 কিংবা 2.3 কিলোমিটার নিয়ে যেতে চলে যেতে চলেছে এবং সেইটা হওয়ার পর এটা আশা করা যাচ্ছে রিসেন্টলি এএআই অর বলতে পারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়ালসরা এখানকার এডিএম অফিসিয়ালসরা এখানকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যিনি অফিসিয়ালসরা রয়েছেন তারা সকলে এখানে ভিজিট করেছিলেন ভিজিট করে এখানকার দেখেছেন তারা এখানকার ব্যবস্থাগুলো এখানকার পরিকাঠামোগুলো দেখেছে তারা এবং দেখার পর তারা এটা ডিসাইড করেছে যে সেই এক্সটেনশনটা হওয়ার পর যে 50
কিংবা 70 সিটার যে প্লেনগুলো হয়, ছোট ছোট প্লেনগুলো, সেইগুলো কলকাতা কিংবা বাগডোগরা কিংবা নিয়ারেস্ট যে এয়ারপোর্টসগুলো সেই এয়ারপোর্টসগুলো পর্যন্ত চালানো সম্ভব হবে। দেখুন, আমাদের কলকাতার রানওয়ের যদি লেন্থের কথা বলা হয় তাহলে সেটা যে সেকেন্ডারি রানওয়েটা রয়েছে সেটা 3.2 কিলোমিটার অ্যারাউন্ড, এবং যে প্রাইমারি রানওয়েটা যেটা বড় রানওয়েটা সেটা হচ্ছে 3.6 কি 3.7 কিলোমিটার অ্যারাউন্ড। সেই রকম লেন্থ তো এখানে হওয়া একেবারেই সম্ভব নয় এই মুহূর্তে কলকাতাতেই, A380 নামতে পারে না এত বড় প্লেন, তো এইখানে তো সেটা চিন্তা করা একেবারে ভালো জিনিস না, উচিত নয় চিন্তা করা। আশা করা যাচ্ছে ইন ফিউচার এই এয়ারপোর্টটা আরো বড় হবে, আশপাশের জমি নেওয়া হবে, নিয়ে এই এয়ারপোর্টটাকে পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন বাইক চলে যাচ্ছে একটা রানওয়ের ওপর থেকে এই মুহূর্তে, আমি চেষ্টা করব, আমি টোটো করে এসেছি, সেই টোটোটা নিয়ে এই রানওয়েটার ওপরে একবার চালানোর চেষ্টা, মানে সে এখান থেকে ট্রাভেল করার চেষ্টা করবো টোটোর ওপরে বসে, টোটোর মধ্যে বসে। আর প্রথমবার কোনো রানওয়ের মাঝখানে হাঁটছি, দ্যাটস আ গ্রেট ফিলিং বলতে পারি। আপাতত প্রেজেন্ট কন্ডিশন মালদা এয়ারপোর্টের। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে দেবেন, এবং এইরকমই ডেভেলপমেন্টাল নিউজ প্রতিদিন দেখবার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে হবে এবং ভালোবাসা ছড়াতে হবে। শুধু সাবস্ক্রাইব নয়, বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে পরের ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথমে পৌঁছায়। পরের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে এবং দারুণ টপিকের ওপর আসতে চলেছে, বুঝতেই পারছেন আশা করছি আপনারা। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সেই ভিডিওতেই, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরে অবশ্যই বেরোবেন, এবং দেখতে থাকুন কি আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল with Rohit.